বিহুর পূর্বে নির্বাচন আর লগতে বিহুর পূর্বে রাজ্য সরকারের কর্মচারী আগবহা হল বহাগ বিহুর উপহার। রাজ্য সরকারের কর্মচারীর 4% মরগিয়া বানাস বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের। 1 জানুয়ারীর কার্যকরী হওয়াক বৃদ্ধি হব রাজ্য সরকারের কর্মচারীর মরগিয়া বানাস। সংবাদমেল যোগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এই বৃদ্ধির ফলত কর্মচারীর মরগিয়া বানাস মুঠ 50% বৃদ্ধি হল। আজি আমি অত্যন্ত আনন্দ সহকারে বহাগ বিহুর প্রাক মুহূর্ত অসমৰ চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ বাবে 4% DA আজি আমি এনাউন্স কৰিছোঁ। আৰু এই DAটো এপ্ৰিলৰ দৰমহাত কৰ্মচাৰীসকলে ল'ব পাৰিব আৰু তেওঁলোকৰ বহাগ বিহুত এটা সুন্দৰ সংযোজন হ'ব। আমি 3 মাহৰ বকেয়াখিনি এপ্ৰিলতে নিদি মে জুন জুলাইত আমি 3 মাহৰ বকেয়া দি শেষ করিম। অর্থাৎ এপ্রিল মাহত 4% DA পাব, মে মাহত এটা এরিয়ার ইনস্টলমেন্ট পাব, এটা এরিয়ার ইনস্টলমেন্ট জুনত পাব, এটা এরিয়ার ইনস্টলমেন্ট জুলাইত পাব। এই DAখিনি ঘোষণা করার পিছত রাজ্য সরকারের কর্মচারী সকলের DA 50% বৃদ্ধি পালে। এইটো এটা মাইলর খুঁটি যে 50% DA এজন সরকারি কর্মচারী পাব বহাগ বিহুর আগতেই পাব। এতিয়ার এপরা সরকারি কর্মচারী রাইজর কাম নকরিলে ভরিব লাগিব জরিমনা, আর জরিমনা ভরিব লাগিব নিজের প্রাপ্য দরমহার পরা। নিজের দরমহার পরা প্রতিদিনে 20 টাকা লেট ফাইন ভরিব লাগিব সরকারি আমুলা কর্মচারী। সরকারি কর্মচারী যদি কাম নকরে RTPS কমিশনত এপ্লাই করক, যদি কাম নকরে তেও পার ডে ফাইন দিব লাগিব। এতিয়া কি হব, যেনেকে RTI মারে তেনেকে মানুহে কব যে মোর পার্টির পারমিশন ইমান দিন হওয়া নাই, কমিশনত এপ্লাই করিব। তেতিয়া কমিশনে সাব যে এইটো কোন অফিসারে পেলাই থই দিলে, কোন কেরানিয়ে পেলাই থই দিলে, কামটো করিব, পার ডে 20 টাকা ফাইন দিব লাগিব মানুজন। আসাম ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ব্রিঙিং একাউন্টেবিলিটি টু দ্য ব্যুরোক্রেটস। এটা আর সাংবাদিক, পেপার, MLA, মন্ত্রী কারো তাত যাব নালাগে। পোর্টেল থাকিব যে মই অমুক তারিখে এনুকে এপ্লাই করেছিল, অমুক তারিখে মই পোস্টমর্টেম রিপোর্ট এপ্লাই করেছিল, অমুক তারিখে মই রেশন কার্ডের নাম সলনির এপ্লাই করেছিল, অমুক তারিখে মই মাটি কিনার এপ্লাই করেছিল, 45 দিন হয়ে গেল মোর কামটো হওয়া নাই, আর যিমান দিন দিলে হব 20 টাকা ফিজ দরমাহার পৰা দিব লাগিব। রাজ্যত বিজুলির পরিবর্তে সৌর শক্তির প্রতি গ্রাহকক আগ্রহী করবলে সরকারে গ্রহণ করেছে কেবাটাও আসনি। গ্রাহকে 1 কিলোওয়াট ক্ষমতাযুক্ত সৌর পেনেল সংযুক্ত করলে কেন্দ্রীয় সরকারে 30,000 টাকা আর রাজ্য সরকারে 15,000 টাকার রেহাই আগ্রহাব। ইয়ার ফলত গ্রাহকে ন্যূনতম ধন ভরিয়ে সংযোগ করব পারিব সৌর পেনেল। এটা সোলার পেনেল যদি 1 কিলোওয়াটর ঘরত লগাও তাত 50,000 লাগে, 30,000 টাকা নরেন্দ্র মোদী ডাঙরিয়াই দিব, 15,000 টাকা রাজ্য সরকারে দিব। 2 কিলোওয়াট লগালে 60,000 টাকা মোদী ডাঙরিয়াই দিব, 30,000 টাকা রাজ্য সরকারে দিব। 3 কিলোওয়াট লগিলে 78,000 টাকা মোদী ডাঙরিয়াই দিব, রাজ্য সরকারে 45,000 টাকা দিব। ফলত নিজে কিমান দিব লাগিব, 1 কিলোওয়াট লগালে 5,000, 2 কিলোওয়াট লগালে 10,000, 3 কিলোওয়াট ললে 27,000। 1 কিলোওয়াটত যেহেতু আমি ব্যবসায় করব নোৱাৰো, 1 বছর ইলেকট্রিসিটি বিলত উঠি যাব। এতিয়াৰে পৰা কোনো সমষ্টির রাস্তাঘাট নির্মাণৰ বাবে ভুক্তভোগী রাইজে বিধায়ক বা মন্ত্রীর ওচৰলৈ যাব নালাগে। এটা পোর্টেল যোগে নিজের রাস্তা আর স্থানের নাম অন্তর্ভুক্ত করে পোর্টেল যোগে আবেদন করব পাৰিব সকলোৱে। শীঘ্রে রাজ্য সরকারে ঘোষণা করব এই পোর্টেল, আর আবেদনের পিছতেই এই সন্দর্ভত পদক্ষেপ গ্রহণ করব সরকারে। এটা পোর্টেল বনাম যে মূর গাঁত যদি 250 মানুষ আছে রাস্তা এবার MLA মন্ত্রী তাত যাব নালাগে, পোর্টেলত আপনি আবেদন করে দিয়ক রাস্তা লাগে। সো মূর গাঁও নাম বরুয়া বামুনগাঁও, গাঁওখনের মূর নাম হল কিবা তা ঘোড়া মারি মূর গাঁওখনের নাম হল, মূর গাঁওখনত 250 বাসিন্দা,
মই কম্পিউটাৰত যাম 211 সেনসাস ভিলেজৰ নাম্বাৰটো নামি আহিব, মোৰ গাঁওখন মই চাম যে 250 ভিলেজ আছে, কিন্তু গাঁৱত মোৰ ৰাস্তা নাই, গতিকে মই এপ্লাই নিজে নিজে কৰি দিম। গতিকে আমি গোটেই টেকন'লজিলৈকে গুচি যাম, নহ'লে বহুত মানুহৰ কাৰোবাৰ MLA লগতে কাজিয়া ৰাস্তা নাপায়। সেইকাৰণে এইবাৰ আমি PWD ৰাস্তাটো জনসাধাৰণৰ পৰা কৰাম। আজি সংবাদমেলযোগে এইসমূহ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ। মূলত বহাগ বিহুৰ পূৰ্বে ৰাজ্যবাসীলৈ কেইবাটাও ভাল খবৰ দিলে চৰকাৰে। কেমেৰা পাৰ্চন জিতু বৰুৱাৰ সৈতে গৌৰৱ জ্যোতি নেওগ, নিউজ লাইভ, গুৱাহাটী।